নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। ত্রিপুরায় পুরভোটের ফলাফল নিয়ে ইকোপার্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন দিলীপ ঘোষ বলেন, মনে তো হচ্ছে না, লাফালাফিটাই হয়েছে, কাজের কাজ কিছু হবে না। আর এখান থেকে সব ধার করে নিয়ে আর ওখানে যেতে যায়, ওখানকার লোক ঠিক ঠিক ডিসিশনই নেবেন এটা সম্ভাবনা আছে। একটা আসনও পাবে তৃণমূল? আমার তো মনে হয় না, যদি কোথাও বিজেপি ক্যান্ডিডেট দেয় নিলাম হতে পারে, তাহলে জেতার চান্স আছে। কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থী ঘোষণার পর ক্ষোভ বিক্ষোভ নিয়ে দিলীপ ঘোষ বলেন, স্বাভাবিক আছে এটা, কেউ কেউ পার্টি থেকে পদত্যাগ করেছে, পার্টি বলে এখন আর কিছু নেই, পুলিশ আছে আর গুন্ডা আছে, পার্টিকে সামলাতে পারছে না, সেজন্য ত্রিপুরা আর গোয়া দেখানো হচ্ছে। স্বাভাবিক আছে এটা, টিএমসির মধ্যে এখন মুসল পর্ব শুরু হয়ে গেছে, যেভাবে গুলি গোলা দিয়ে সব সমাধান হচ্ছে, পার্টিতে ডিসিপ্লিন বলে কিছু নেই, পার্টি বলে কিছু নেই, কেবল পুলিশ আছে আর গুন্ডা আছে, সেজন্য পার্টিকে সামলাতে পারছে না, তাই গোয়া ত্রিপুরা দেখাতে হচ্ছে লোককে। এটা ঠিক যে নির্বাচন তো একতরফা হয়, যে ভাবছে টিকিট পেলেই আমি জিতে যাবো, সে মারামারিও হচ্ছে। অর্জুন সিং মিটিংয়ে গড় হাজির ও দল ছাড়া জল্পনা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, আমি জানি না, তো চারটে ভাগে করা হয়েছে কলকাতাকে আমাদের, সেখানে আলাদা আলাদা টিম আছে, তারা আলাদা আলাদা বসে সমস্ত কথাবার্তা বলছেন, ক্যান্ডিডেটের লিস্ট হচ্ছেন, তারা ডিসিশন নিচ্ছেন, পরে ফাইনালি একসঙ্গে হবে। জল্পনা চলছে যে দল ত্যাগ করতে পারেন, তো অনেকে আমাকে নিয়েও জল্পনা চলছে। বাবুল সুপ্রিয়কে ক্যান্ডিডেট না করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সেই স্বপ্নটা কে দেখিয়েছিল, আপনারাই দেখাচ্ছেন, বাস্তবের মাটিতে পা রাখতে হবে। স্বপ্নটা কে দেখিয়েছিল, আপনারাই দেখাচ্ছেন লোককে, বাস্তবের মাটিতে পা রাখতে হবে তো। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমাদের পার্টি একটি সিস্টেমে চলে, বিধানসভার সময় অনেকটাই লাফালাফি করেছে, খাতায় খুলতে পারিনি, রাজনীতিতে সমস্ত পার্টি নিজস্ব স্টাইলে চড়ে, আমরা সর্বভারতীয় পার্টি, যথাসময়ে ঠিক ঘোষণা হয়ে যাবে, পাশাপাশি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন দিকে অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়েও বললেন দিলীপ ঘোষ। আমরা আমাদের পার্টির সিস্টেম অনুযায়ী করি সবসময়, পেছন থেকে শুরু করে সামনে আসি আমরা। বিধানসভায় আপনারা দেখেছেন অনেকে খুব লাফালাফি করেছিল, তারা খাতাই খুলতে পারেনি, ব্রিগেডেও বড় সভা হয়েছিল, কী রেজাল্ট হয়েছে? রাজনীতি সমস্ত পার্টি তার নিজস্ব স্টাইলে করে, আমরা সর্বভারতীয় পার্টি, আমাদের একটা সিস্টেম আছে, সেই অনুযায়ী আমরা করি, যথাসময়ে ঘোষণা হয়ে যাবে। আপনাদের প্রার্থী লিস্টে কি কোনটাকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে? স্বাভাবিক, আমাদের যারা কর্মী আছেন, বহু পুরনো কাজ করছেন, যেখানে পরিচিতি আছে, তার চান্সই বেশি থাকবে, এবং নির্বাচনটা তো জেতার জন্য লড়ি আমরা, জেতার সম্ভাবনাটাও দেখা হবে। নিউ টাউন থেকে সুমন শিকদার, রিপোর্ট চ্যানেল 24/7।